বুধবার কংগ্রেসের উদ্যোগে নবগ্রামের অনন্তপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো জনসভা। রাজ্য ও কেন্দ্র সরকারের দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার নবগ্রামের অনন্তপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব ও পশ্চিম জোনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব এবং মীর বাদাম আলী সহ কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই জনসভাতে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে বিজেপি ও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন প্রায় 500 জন কর্মী। আপনার জীবনের পরিবর্তন হয়েছে। বেকার যুবকরা চাকরির দাবি করে রাস্তায় বসে আছে, কেন? তাদের ন্যায্য চাকরি কেড়ে নিয়েছে তৃণমূলের নেতারা। কি করে? ঘুষ দিয়ে। যোগ্য লোক, দক্ষ লোক, তারা চাকরি পাবে না, কারণ ঘুষ দেওয়ার ক্ষমতা নাই। যাদের ঘুষ দেওয়ার ক্ষমতা আছে, তৃণমূলকে খুশি করার ক্ষমতা আছে, তারা পাবে চাকরি। আর বঞ্চিত হয়ে, নিপীড়িত হয়ে সেই সমস্ত শিক্ষক যুবক যুবতীরা মাসের পর মাস খোলা আকাশের নিচে কলকাতায় অবস্থান করছে, অনশন করছে, কোথায় চলে এসেছি আমরা বলুন। তাই আমরা চেয়েছি পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষের সমর্থন দেওয়া। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে একটু দায়িত্ব নিয়ে বলে গেলাম, সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে ফরাক্কা থেকে পলাশি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সর্বত্র একটাই কথা মানুষের মধ্যে, একটাই আলোচনা মানুষের মধ্যে, তা হলো এই, আর আমরা চোরদেরকে খাতির করব না। অনেক হয়েছে, আর চোরের জায়গা না। 2018 সালে আপনাকে ভোট দিতে দেয়নি, 2018 সালে আপনার ভোট কেড়ে নিয়েছিল, 2018 সালে নমিনেশন ফাইল করতে দেয়নি। মনে করে দেখুন, আমরা বলেছিলাম যে আগামী দিনে যখন পঞ্চায়েত নির্বাচন হবে তখন মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার জন্য কংগ্রেস আপ্রাণ চেষ্টা করবে, কারণ ন্যাড়া বেলতলায় একবারই যায়। গতবার আমরা ঠগেছিলাম, ঠগে আমরা শিক্ষা নিয়েছিলাম। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে নমিনেশন ফাইল করা যায় চলে গেছিলাম হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিলাম, সেই দাবি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আলোচনা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর আসার ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এলে তৃণমূল যে থাকবে না, তৃণমূল যে হেরে যাবে তার সব থেকে বড় প্রমাণ আপনার পাশের সাগর দিঘি। কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল, মানুষ ভোট দিতে পেরেছিল, ভোট দেওয়ার সুযোগ পেলে মানুষ তৃণমূলকে হারাবে সাগর দিঘি তা প্রমাণ করে দিয়েছে। তাই সারা মুর্শিদাবাদ জেলায় সাগর দিঘি মডেল হবে যদি মানুষ সেখানে নিরাপদে ভোট দিতে পারে। সেই আতঙ্কে তৃণমূল চাইছে কেন্দ্রীয় বাহিনী না আসুক, ভোটে কারচুপি হোক, ভোটে সন্ত্রাস হোক, তাদের দালাল পুলিশ আছে, তাদের দালাল পুলিশ তাদের মদত করবে। তৃণমূলের হারমাত বাহিনী আছে, তারাও পুলিশের সঙ্গে যোগ সাজস করে একসঙ্গে লুট করবার চেষ্টা করবে। তাই কেন্দ্রীয় বাহিনী যেখানেই থাক, কেন্দ্রীয় বাহিনী যেখানে আসুক, সব থেকে বড় কথা সাধারণ মানুষ আপনাদের প্রত্যেককে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করতে হবে। ভোট আপনার অধিকার, এ ভোট আপনার হক, এই ভোট আপনার পাওনা, আপনার পাওনা, আপনার হক আদায় করতে ঠক দরকার, সেই ঠকের প্রমাণ দিতে হবে আপনাদের আগামী দিনের ভোটে। মানুষ সংঘবদ্ধ হয়ে ভোট দিতে যাবেন, সন্ধ্যা হলে ওইখানেই বসে পড়ুন সবাই, ওই রাস্তাতেই বসে পড়ুন সবাই, আমাদেরকে খবর দিন, আপ্রাণ চেষ্টা করব মানুষের ভোট নিশ্চিত করার।